لم يلد ولم يولد ولم يكن له كفوا احد فقال الله تعالى في قرانه الكريم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي وقال الله تعالى تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب وقال الله تعالى قل يا ايها الكافرون

টিপসেন কম্পিউটার ভিডিওটা দেখুন তাহলে অনেক হেল্পফুল হবে তো আমরা যেটা জানি না সেটা জানতে পারবো সো অহংকার মূলত অহংকার এমন একটা জিনিস যেটা করলে অনেক বড় কবিতা গোনা হয় অহংকার আমরা ম্যাক্সিমাম লোক ম্যাক্সিমাম লোক অহংকার করে থাকে কিন্তু সে বুঝতে পারে না যে আমি অহংকার করছি আমি বলছি গিবতের মতোই এই অহংকার যেমন অহংকারের আবিধানিক অর্থ হলো তুচ্ছ করা একটা লোককে আপনি তুচ্ছ করলেন যেমন ইনসাল্ট করা যেমন অপমান করা একটা লোককে আপনি বললেন এই তুই এ জায়গায় বসে আসিস সর এ জায়গার থেকে কি আপনি তাকে ইনসাল্ট করলেন অপমান করলেন তুচ্ছ করলেন এই তুচ্ছ করার নামই হলো অহংকার আবিধানিক অর্থ যে তুচ্ছ করা যেমন আবিধানিক অর্থে পরে তুচ্ছ করা ঠিক আছে তুচ্ছ করা অন্যকে হেও মনে করা হেও করা তাৎসিল্য করা মানে অন্যকে তুচ্ছ মনে করা নিয়ে তার মধ্যে কিছুই নেই অপমান করা ঠিক আছে আজ আজকে এই আজকের এই আজাদিল যে ওল নাম আজাদিল ওর নাম তুচ্ছ করার জন্য ওকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে পৃথিবীতে ও আর এই জন্য আজাজিল যেমন তুচ্ছ করেছিল কি আদম তো মাতির তৈরি আমি আগুনের তৈরি আমি আদমকে শ্রদ্ধা করবো কেন আমি বড় এরকমভাবে তুস্থ করেছিল অপমান করেছিল আদম আল্লাহ সাল্লামকে আদম আল্লাহ সাল্লামকে যখন আল্লাহ সেটা করতে বললেন হে ফ্রেস্তারা তোমরা সবাই আদমকে সেটা করো তাহলে আমাকে সেটা করা হবে তোমরা সবাই আদমকে সেটা করো সবাই ফ্রেস্তারা সে সেটা করলো বাঘাতে আছে সবাই ফ্রেস্তারা সে সেটা করলো কিন্তু ইডলিশ ব্যথাচিত ইডলিশ অহংকারদের পর্যায়ে পড়ে গেল এই অহংকার করা যাবে না যেমন আমাদের দেশে বাংলাদেশে ম্যাক্সিমাম লোক যারা একটু দাপত টাইপের এবং ম্যাক্সিমাম লোক একটু আমি যেমন অহংকার কি এত লোক ভিক্ষা করতে যাইছে তার গাড়িতে একটু হাত দিছে এত বড় গাড়ি হাত ছড়েন হাত সে কি পোশাক পরে আছে ছড়েন এই যে আপনি তাকে তুচ্ছ করলেন এটাই হলো অহংকার তারপরে আরো হবে যেমন তুচ্ছ করা করে যেমন আর অনেকের এক করে যেমন কোনো জায়গায় গেলে একটা অফিসারের কাছে গেলে স্যারের কাছে গেলে বলে পরে কে শিখিনি সুস্বাদুল্লাহ কোথাকার এই যে যেরকম বলে বলে যে ইনসাল্ট করে এটাকে হলো কি অহংকারে বদলে পড়ে ঠিক আছে অহংকার নিজেকে বড় মনে মনে করা দাম্ভিক মনে করা দেখে নিজেকে বড় মনে করা এইগুলো হলো অহংকার অহংকার করা যাবে না যেমন পারিবারিক সংজ্ঞায় বলে ইসলামী স্কলার এবং ইসলামী শুরুতে পরিবর্তী অহংকার অহংকার শব্দটি এসেছে এর হলো অর্থ বড় এইগুলো এই অহংকার আমরা যারা করি ঠিক আছে অহংকার করা ঠিক না অহংকার করলে যাবতীয় গুনামা ইয়ে হয় অনেক হিংসা অহংকার সে আর যার মধ্যে জালুরা পরিমাণ মনে রাখবেন যার মধ্যে জালর পরিমাণ অহংকার থাকবে এক ক্ষুদ্র পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না জাননাতে তাকে জাহান নামে নিয়ে ওই অহংকারের শাস্তি যা হয় আগুনে পুড়ায় তারপরে অহংকারের শাস্তি দিয়ে তারপরে জান্নাতে প্রবেশ করাবে অত সোজা অত সোজা না সেই জন্য আমাদের অহংকার করা যাবে না গিবদ করা যাবে না হিংসা করা যাবে না বিদ্বেষ করা যাবে না মিথ্যা দেওয়া যাবে না মানে ম্যাক্সিমাম লোক বুঝি অহংকার অহংকার মূলত ইসলাম অহংকার এমন একটা বিষয় যেমন কাউকে কোনো ব্যক্তিকে অপমান করা বা কোনো ব্যক্তিকে হে তুস্থ মনে করাকে অহংকার বলে আবার কেউ কেউ বলেন অহংকার এমন একটা বিষয় যেটা করলে আল্লাহ অসন্তুষ্ট হন এবং সেইটা মানুষকে অপমান করা হয় তুস্থ করা হয় তার মানে তুস্থ করার নামই হলো অহংকার যেমন করেছিল অহংকার তার জন্য সে ফল পাচ্ছে যেমন আমরা যদি করে থাকি তাহলে আমরাও যে ফল পাবো আর যারা এখন পর্যন্ত জানতেন না জানলেন অহংকার কি জিনিস আজকে কাউকে অপমান করবেন না কাউকে তুচ্ছ মনে করবেন না ফকির মিসকিন আসলে ওদেরকে তুচ্ছ মনে করবেন না গরিব ছোট লোক মনে করবেন না এগুলো মনে করবেন না যদি করে থাকেন তাহলে আপনি হক নষ্ট করলেন তার কাছে ক্ষমা চাবেন বা কাছে ক্ষমা চাবেন এবং এইগুলো করে আল্লাহ কাছে বান্দার হক আমি নষ্ট করেছি আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও তার কাছে মাপ চেয়ে গেছি আল্লাহ পাপ করে দাও এবং তবা নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে তবা করে নেবেন আল্লাহ তাল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন আর এর পরে ভুলেও আর কখনো বিবোধ পরনিন্দা অহংকার এগুলো করবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন অহংকার কি জিনিস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত